ইতালি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে একটি দীর্ঘ সাংবাদিক বৈঠক করেছেন। সেই বৈঠকে কতগুলো প্রসঙ্গের উত্থাপন করার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র রাজনৈতিক আক্রমণ করে কার্যত তার পদত্যাগ দাবি করেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো সাংবিধানিক রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় সরকার ফেলার চক্রান্ত করছেন, এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকার আবার এনআরসি সিএএ চালু করতে চাইছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারীকে নাম না করে ডাকু বলে উল্লেখ করে শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে অমিত শাহ বাংলাকে দেখছেন বলে কটাক্ষ করেছেন। এই প্রেক্ষিতে কতগুলো প্রশ্ন তোলা আমার মনে হয় যে জরুরি, সেগুলোই আমি তুলছি। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমার এই প্রতিবেদন দেখেন, তাহলে তিনি বিচার করবেন এই প্রশ্নগুলো তোলা সঙ্গত না অসঙ্গত। এক, অমিত শাহ 14 এপ্রিল বীরভূমে এসেছিলেন, সভা করেছেন, দলীয় বৈঠক করেছেন, আবার কলকাতায় ফিরে ভবতারিণীর মন্দিরে বৈঠক করে আবার দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে চলে গেছেন। অমিত শাহ যখন এসেছিলেন তখন বীরভূম জেলার পুলিশ সুপার এবং জেলা শাসক উপস্থিত ছিলেন না তাকে স্বাগত জানাতে। তখন তৃণমূল বলেছিল অমিত শাহ কোনো সরকারি কার্যক্রমে আসছেন না, এটা তার রাজনৈতিক সফর, তাই সরকারি কার্যক্রমে আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে জেলা শাসক জেলার পুলিশ সুপার যেতেন, কিন্তু দলীয় কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, সুতরাং এখানে সরকারি প্রোটোকল লাগু হয় না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন রাজনৈতিক সফরে, রাজনৈতিক সফরে রাজনৈতিক মঞ্চে তিনি কতগুলো কথা বলেছেন, তাহলে এখানে তার সত্তাটা বিজেপির নেতা, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, তার সত্তাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নয়। সুতরাং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানকে অপমান করছেন, যুক্তরাষ্ট্রীয় রীতিনীতি মানছেন না, এই অভিযোগ তোলা কি সঙ্গত? কি বলবেন তৃণমূলের বন্ধুরা? দুই, অমিত শাহ কি বলেছেন? কারারারাভুষ, এটার ইমপ্লোড, ইংরেজিতে এর শব্দ হতে পারে ইমপ্লোড। তো তিনি একবারও বলেননি যে সরকারকে ফেলে দেয়া হবে, সেখানে অপারেশন লোটাস হবে। তিনি বলেছেন 35টা আসন পেলে তৃণমূল সরকার পড়ে যাবে। এটা হচ্ছে পারসেপশন, মানে লোকসভায় 42টার মধ্যে 35টা আসন যদি বিজেপি পায় তাহলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ শাসন করার নৈতিক অধিকারটুকু হারিয়ে ফেলবে। আমার মনে হয় এটাই অমিত শাহ ইঙ্গিত করতে চেয়েছেন। বিজেপি কিন্তু কোথাও 356 ধারা 355 ধারা প্রয়োগ করেনি, যেখানে কংগ্রেস বিশেষ করে ইন্দিরা জমানায় মুখ্যমন্ত্রীদের কুর্সিটা থাকতো মিউজিক্যাল চেয়ারের মতো, এবং 356 ধারা কতবার তারা প্রয়োগ করেছে একটু ইতিহাস বই ঘাঁটলে বা গুগল করলেই আপনারা পেয়ে যেতে পারবেন। তিন, মুখ্যমন্ত্রীর আশঙ্কা এখানে অপারেশন লোটাস হবে। আপনার এই আশঙ্কা কেন? আপনার তো ব্রুট মেজরিটি। যদি তর্কের খাতিরে মেনেও নিই, বিজেপি অপারেশন লোটাস করে আপনার দলের বিধায়কদের ভাঙাবার উদ্যোগ নিল, তাহলে আপনার দলের বিধায়করাও বা বিজেপির আহ্বানে সাড়া দিয়ে যাবেন কেন? তাদের কি কোনো দায়বদ্ধতা নেই আপনার সরকারের প্রতি, আপনার প্রতি, দলের প্রতি? তাদেরকে কিছু প্রলোভন দেখানো হলো, কিছু প্রতিশ্রুতি দেয়া হলো, সেই প্রতিশ্রুতি এবং প্রলোভনের ফাঁদে পড়ে
তারা যদি আপনাকে বা আপনার সরকারকে ছেড়ে চলে যায়, সেটা তাদের কি বলবো নৈতিক স্খলন। তা নৈতিক স্খলন আপনার দলের নেতাদের বিধায়কদের হলে তার দায় কি বিজেপির ঘাড়ে বর্তায়? 2021 আগে কি দেখলাম আপনার দলের বিধায়করা দলে দলে চলে যাচ্ছে, বিধায়ক নেতারা অনেকে চলে যাচ্ছিল, একজন শুভেন্দু তো চলে গিয়ে বিরোধী দলনেতা হলেন, রাজীব ব্যানার্জি আপনার ছবি নিয়ে অশ্রু সজল চোখে রাজভবনের বাইরে বেরিয়ে এলেন, বড় বড় দু একটা কথা বললেন, ভোটে হারলেন বিশ্রীভাবে, আবার ঝাঁকের কই হয়ে তৃণমূলে ফিরে গেলেন। আপনি বলেছিলেন ওই ছেলেটা দুবাইতে সম্পত্তি করেছে, বলেছিলেন যে বন দপ্তরের নিয়োগের প্রচুর দুর্নীতি হয়েছে, তদন্ত করতে হবে, তখন আপনার মনোবাঞ্ছা পূরণ করতে বা আপনার ইঙ্গিতে এখন যিনি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বড় বড় কথা বলেছিলেন, তদন্ত হবে বলেছিলেন, যেই রাজীব বন্দ্যোপাধ্যায় আবার ফিরে গেলেন তৃণমূলে, তদন্ত কোথায়? তাহলে কে তখন ঠিক ছিল? আপনি যে অভিযোগগুলো তুলেছিলেন সেই অভিযোগগুলো ঠিক? যদি ঠিক হয় তাহলে কেন তদন্ত হলো না? আর যদি সেই অভিযোগগুলো অসার হয় তাহলে কেন তুলেছিলেন সেই অভিযোগগুলো? আমি মেনে নিলাম আপনি সরকারের প্রধান, আপনার কাছে সমস্ত রকম ডকুমেন্টস আছে রাজীব ব্যানার্জির বিরুদ্ধে, আপনি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজীব দিয়ে চলে এলেন, তদন্তের ব্যাপারটা বেমালুম সবাই ভুলে গেল। তাহলে আপনি বারবার যে বিজেপি নামক ওয়াশিং মেশিনের কথা বলেন, তাহলে তৃণমূল কংগ্রেস নামক ওয়াশিং মেশিনে তো রাজীব ব্যানার্জি আবার ক্লিন হয়ে গেলেন, আপনার কি জবাব? পাঁচ, অর্জুন সিং যখন বিজেপিতে ছিলেন কত রকম কেস তাকে দেয়া হয়েছে? প্রতিদিন কোনো না কোনো বিষয়ে অর্জুন সিংকে কেস দেয়া হতো। অর্জুন যেই তৃণমূলে চলে গেল, কই এখন তো আর অর্জুনকে তলব করা কেস দেয়া হয় না, তাহলে তখন দেয়া হয়েছিল কেন? কেন অর্জুন ব্যারাকপুরে বিজেপির হয়ে জিতেছিলেন, তাই তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে প্রশাসনকে ব্যবহার করার যে অভিযোগ উঠেছিল সেটা সত্যি না মিথ্যে? তাহলে এখন আপনারই প্রশাসন অর্জুনের বিরুদ্ধে আশ্চর্য রকম নীরব কেন? সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা মাননীয় মুখ্যমন্ত্রী তুলেছেন, কেন্দ্রের এক সচিবের, সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রকের এক সচিব চিঠি পাঠিয়েছে আধার কর্তৃপক্ষকে, সেই চিঠি আধার কর্তৃপক্ষ রাজ্য সরকারকে পাঠিয়েছে, তাতে বলা হয়েছে দুটো জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেআইনি আধার কার্ড চিহ্নিত করতে হবে এবং বেআইনি আধার কার্ড যাদের আছে তারা চিহ্নিত হলে তারা দেশের নাগরিকত্ব পাবেন না। কতগুলো জায়গার নাম বলা হয়েছে, বারাসাত, দত্তপুকুর, হারোয়া, হাবড়া, এদিকে রহরা, ঘোলা, সোটপুর, এদিকে সল্টলেক, ন্যাজোট, সুলতানপুর, কুলতলি ইত্যাদি। তা এর সঙ্গে সিএএনআরসির কি সম্পর্ক? যদি বেআইনি আধার কার্ড হোল্ডাররা দেশে থাকেন, তাদেরকে যদি চিহ্নিত করে বলা হয় যে তারা এদেশের নাগরিক নয়, তাহলে আপনার গাত্রোত্তাহ হচ্ছে কেন? আপনি পার্টিকুলার কোনো সম্প্রদায়ের নাম না বলে ইঙ্গিতে যে কথাগুলো বলতে চেয়েছেন সেটা যথেষ্ট ইঙ্গিত বাহি, সমঝদারো কে লি ইশারাই কাফি হোতা হ্যায়। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তা আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন বা এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের তৎকালীন উপপ্রধানমন্ত্রী এল কে আদবানির কাছে প্রায়ই বলতেন যে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারীদের সিপিএম ভোটার কার্ড তুলে দিয়ে ভোট দিয়েছে, বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আজ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটা উদ্যোগ নিচ্ছে বেআইনি আধার কার্ড যাদের আছে তাদেরকে চিহ্নিত করতে,
তখন আপনি প্রশ্ন তুলছেন কেন? আর শুধু তো দুটো জেলা নয়, এটা এর্নাকুলামে হচ্ছে, মুম্বাইতে হচ্ছে, আটটা রাজ্যের অনেক জেলাতে হচ্ছে। তাহলে বেআইনিভাবে যারা আধার কার্ড নিয়ে আমাদের দেশের নাগরিক হয়েছে, তারা নাগরিক থাক, তারা কি আপনার ভোট ব্যাঙ্ক? সেই ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত করার স্বার্থে আপনি প্রকৃত যারা ভারতীয় নাগরিক তাদের মনেও কি একটা প্রশ্ন তুলে দিচ্ছেন যে তারাও এই আধার কার্ড যাচাইয়ের অভিযানে পড়ে নাগরিকত্ব হারাবেন কেন? যাদের প্রকৃত আধার কার্ড আছে, যারা সব কিছু নিয়ম মেনে আধার কার্ড পেয়েছেন, যারা ভোট দেন, তাদের কেন আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠবে? যারা বেআইনিভাবে আধার কার্ড পেয়েছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে পায়, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় পায়, মূলত পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে পায়, তাদেরকে যদি চিহ্নিত করে তাদের নাগরিকত্বকে বাতিল করা হয়, তাহলে আপনার অসুবিধাটা কোথায়? এ প্রশ্ন সব হলে উঠছে। যারা প্রকৃত নাগরিক তাদের তো কোনো অসুবিধা নেই, যারা বেআইনিভাবে ঢুকেছে রাজনৈতিক প্রভাবে তারা দেশের নাগরিকত্ব পেয়েছে, অরিজিনালি তারা দেশের নাগরিক নয়, তাদের আধার কার্ড যাচাই করে যদি দেখা যায় যে এটা তাদের আধার কার্ড ঠিক নয়, ভুয়ো, বেআইনি, তাহলে তাদের চিহ্নিত করে তাদের নাগরিকত্ব যদি বাদ দেওয়া হয়, তাহলে কেন প্রশ্ন উঠবে? কোনো প্রকৃত নাগরিক যাতে বাদ না পড়ে, তাদের নাম যাতে তালিকায় না ওঠে, সেটা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। একজনও দেশের প্রকৃত নাগরিক, তিনি যে সম্প্রদায়েরই মানুষ হন না কেন, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠা চলবে না। কোনো রকম নাগরিকত্ব নিয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কর্তৃপক্ষ করতে পারবেন না। একজনও প্রকৃত নাগরিক, তিনি যে ধর্ম বিশ্বাসী হন না কেন, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না, তিনি দেশের বৈধ নাগরিক, পিরিয়ড। কিন্তু যারা বেআইনিভাবে এদেশে ঢুকে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে আধার কার্ড পেয়েছেন এবং কোনো একটা রাজনৈতিক দলের ভোট ব্যাঙ্ক হিসাবে তারা বিবেচ্য হন, সেই রকম কাউকে যদি চিহ্নিত করা যায় এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় যে না, তুমি দেশের নাগরিক নও, তোমার যে পরিচয়পত্র আছে সেটা নাগরিকত্বের পরিচয়ের সমার্থক নয়, মানে তোমার আধার কার্ড তুমি অন্যভাবে পেয়েছো, তুমি নাগরিক নও, হয় তোমাকে আবার তোমার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, তুমি যদি না দিতে পারো তুমি দেশের নাগরিক হিসাবে আর বিবেচ্য হবে না, যারা আধার কার্ড জাল করে পেয়েছে এমন লোকদের চিহ্নিত করার কথা বলা হয়েছে। এটা তো যে কোনো রাষ্ট্র করবে, বেআইনি অনুপ্রবেশকারীদের কি মা ভারতী স্থান দেবেন? তার তো ডেমোগ্রাফিক চেঞ্জ হবে, পপুলেশনের উপর প্রেশার পড়বে, কর্মসংস্থানের সুযোগ প্রকৃত দেশবাসীর কাছে ক্রমে সংকুচিত হবে। না, আমি যদি ভোট ব্যাঙ্কের স্বার্থে এই বিষয়গুলোকে চুপ করে থাকি তাহলে অন্য কথা, কিন্তু বেআইনিভাবে আধার কার্ড নিয়ে যারা এখানে বাস করছেন, নাগরিক বলে পরিচয় দিচ্ছেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, তাদের আধার কার্ড যাচাই করার উদ্যোগ যদি কেন্দ্রীয় সরকার নেয়, তাতে সমস্যাটা কোথায়? আমি আবার বলছি, প্রকৃত কোনো নাগরিক, দেশের নাগরিক, তিনি যে ধর্মেরই হন না কেন, তার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। তিনি একজন গর্বিত ভারতীয় আমাদের মতো, কোনো প্রশ্ন তোলা যাবে না, এবং প্রক্রিয়াটাকে নিশ্ছিদ্র করতে হবে, কোনো লুফোলস যাতে না থাকে। কিন্তু যারা বেআইনিভাবে পেয়েছেন আধার কার্ড, যারা হয়তো ভোট দিচ্ছেন, যারা নাগরিক বলে দাবি করেন, তাদের আধার কার্ড যাচাই করলে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, যদি প্রশ্ন ওঠে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে তিনি দেশের নাগরিক, সেটা তার দায়িত্ব। কাউকে তাড়ানোর প্রশ্ন উঠছে না, প্রত্যেক ভারতীয় যিনি যে ধর্মের মানুষ হন না কেন এখানে থাকবেন, এখানে থাকবেন, ধর্ম নির্বিশেষে থাকবেন, মা ভারতীর তারা সন্তান,
কিন্তু বেআইনিভাবে অনুপ্রবেশ করে পলিটিক্যাল প্যাট্রনে যে আমি একটা পরিচয়পত্র বানিয়ে নিলাম আর থেকে গেলাম, এটা তো চলতে পারে না। আপনিই বলুন না, আপনিই তো বলেছিলেন যখন বিরোধী নেত্রী ছিলেন যে সিপিএম বর্ডার দিয়ে বেআইনি অনুপ্রবেশ ঘটাচ্ছে, তারা ভোট দিচ্ছে, ভোট ব্যাংক হিসেবে বামফ্রন্ট ব্যবহার করছে। এখন আপনি শাসক হয়ে উল্টো সুর তুলছেন কেন? এই প্রশ্ন তো আসবেই।